আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজকে সকালের ফ্রেশ এবং তাজা একটি আপডেটে। দর্শক, গতকাল থেকে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে বিশাল এক সুখবর এসেছে কুয়েতে। সুখবরটা কি তা আজকের ভিডিওতে জানিয়ে দিব। আজ 23 আগস্ট, সম্পূর্ণ ভিডিওটির সাথে থেকে আপনি সকল ইনফরমেশন বুঝে নেবেন, যা জানলে আপনি উপকৃত হবেন। দর্শক, কুয়েতে অগণিত কোম্পানি রয়েছে যারা ফেক বা ভুয়া ভিসা বের করে কুয়েতে শ্রমিক এনে তারপর কাজ দিতে পারছে না। এই ঘটনাটি কোভিড-19 প্যান্ডেমিকের সময় থেকে আমরা দেখে আসছি। আসার কথা হলো গিয়ে, এই ধরনের প্রস্তাব বারবার পাচ্ছে কুয়েতের শ্রম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ প্রবাসীদেরকে বৈধতা দেওয়ার জন্য, কিন্তু কবে দেবে এই বৈধতা এটি নিয়ে এখনও কোনো দিন তারিখ ঘোষণা আসেনি। গতকাল থেকে যে সুখবরটি বেশি বেড়াচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে, সেটি হচ্ছে যে কুয়েত বুয়া কোম্পানিগুলোর যে শ্রমিক রয়েছে কুয়েতে, যারা বিভিন্ন দেশ থেকে শ্রমিক আনার পর তাদের কোম্পানির অস্তিত্ব নেই বা কুয়েতের সরকার এই বুয়া কোম্পানিগুলিকে বন্ধ করে দিয়েছে, তখন তাদের যে শ্রমিক ছিল তাদেরকে বৈধতার একটি অনুমোদন দেবে। এটি প্রস্তাব আকারে আগের মতোই রয়েছে, ঠিক কবে নাগাদ দেবে এটি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। যথারীতি আমরা আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধান্ত আসলে, তার সাথে যেটি না বললেই নয়, এই বুয়া বা ফেক নকল কোম্পানিগুলো বের হলো কোথা থেকে এটি আমাদের প্রশ্ন। আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে একটি কন্ট্রাক্টের উপরে একটি কোম্পানির এগ্রিমেন্ট হয় বা সে শ্রমিক আনার অনুমোদন পায়, ঠিক যেমনটি আমরা গত কয়েক দিন থেকে দেখছি বা কয়েক বছর থেকে দেখছি, বাংলাদেশিদের ভিসা লাবানা বা লামানা ছাড়া বের হচ্ছে না। একটি ভিসা বের করতে 1 সপ্তাহ থেকে 1 বছর লেগে যাচ্ছে, আর সেই দেশেই কিভাবে ফেক বা বুয়া কোম্পানির জন্ম হয়, আবার সেই কোম্পানিগুলিকে কুয়েত সরকার বাতিল করে, আর এই বাতিলের তালিকায় হাজার হাজার প্রবাসীরা দামা চাপা পড়ে, যারা নিজের বিটিমাটি সুদের উপরে ধার দেনা আত্মীয় থেকে টাকা নিয়ে এসে কুয়েতে আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত বেছে নিচ্ছে, যেটি আমরা প্রায়শই দেখছি। কুয়েত সরকার প্রতিদিন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে, এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, কিন্তু কোম্পানিগুলো যে শ্রমিক আনছে বুয়া বা ফেক কর্মসংস্থান দেখিয়ে, এটির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কোথায়? কুয়েতে অগণিত কোম্পানি রয়েছে যাদের শ্রমিকদের বেতন 5 থেকে 10 মাস কারো 1 বছরও নেই। এই কোম্পানিগুলো শ্রমিকরা স্যালারি পাচ্ছে না, কাজে যাচ্ছে স্যালারি না পেয়ে পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়ছে বা নানা ধরনের অনৈতিক কাজ করে যাচ্ছে, হকারির সাথে জড়িত হচ্ছে, হকারকে কুয়েতের সরকার আটক করে নির্বাসিত করছে, পতিতাকে কুয়েতের সরকার আটক করে নির্বাসিত করছে, যেটি প্রতিদিনের কুয়েতের হেডলাইন। কিন্তু এই প্রবাসী নারীরা কেন পতিতাবৃত্তির সাথে জড়িয়েছে, তাদের কোম্পানি কোথায়, কোম্পানি স্যালারি দেয় কি না, তাদের সুযোগ সুবিধা কি, বা একজন হকার কেন হকারি করছে, তার স্যালারি ঠিক মতো দিচ্ছে কি না, এটি দেখবে কে? আপনি প্রশ্ন করতে পারেন, এগুলি তো দেখছে, এগুলো দেখলে বছরের পর বছর প্রবাসীরা কেন নির্যাতিত হবে? আমরা কয়েকদিন পর পর একটি বিশাল সুখবর দেখি কুয়েতে, কিন্তু এটি কি শুধুমাত্র মিডিয়ার সুখবর নাকি বাস্তবে এটির প্রতিফলন হয়? গত 6 মাস থেকে কুয়েতের শ্রম বিশেষজ্ঞ বা মানবাধিকার সংস্থাগুলো কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার পরামর্শ দিচ্ছে, কুয়েতে যেহেতু শ্রমিকের সংকট চলছে, বিভিন্ন দেশ কুয়েতে শ্রমিক দিতে চাচ্ছে না তাদের কাফালা পদ্ধতির কারণে। ফিলিপিন্সের সংসদে এটি নিয়ে আলোচনা হয় যে কুয়েতের মতো দেশে তাদের নারীদেরকে পাঠানোর পর নির্যাতন, অত্যাচার, যৌন নির্যাতন বা স্যালারি না দেওয়া, মারধর করার মতো ঘটনা ঘটেছে, যে কারণে কাফালা সিস্টেম বাতিল না হলে ফিলিপিন্স কোনো গৃহকর্মী কুয়েতে দেবে না, এছাড়া মধ্যপ্রাচ্য। অথচ কুয়েতের সরকার মানবাধিকারের জন্য কাজ করছে সারা পৃথিবীতে, নিঃসন্দেহে এটি প্রশংসার দাবিদার, কিন্তু কুয়েতের ভিতরের মানবতা কোথায়? আমরা যখন আন্দোলন করি, মানববন্ধন করি আমাদের কোম্পানিগুলোর বিরুদ্ধে, তখন মানবাধিকার সংস্থা আসে, ঊর্ধ্বতন কর্মকর্তা আসে, শ্রম মন্ত্রণালয় আসে বা আমাদের দূতাবাসও আসে, এরপরে আমরা 15 দিনের স্যালারি পাই বা 1 মাসের স্যালারি পাই, তারপর আবার 1 বছরের জন্য আমাদের স্যালারি বন্ধ হয়ে যায়।
কুয়েতের সরকার অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনেক অফার ছিল এই অবৈধ প্রবাসীদেরকে বৈধতার সুযোগ দেওয়ার জন্য, যেহেতু কুয়েতের শ্রমিক সংকট চলছে, অথবা বিশাল অঙ্কের অবৈধ জনগোষ্ঠীকে দেশে চলে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য, যেটি একটি সাধারণ ক্ষমার প্রয়োজন রয়েছে। কিন্তু কুয়েতের সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেগুলোর কর্ণপাত না করে প্রতিদিনই শত শত প্রবাসীদেরকে আটক করে নির্বাসিত করছে, দেখছে না যে এদের অপরাধ কি, বা অভিযান পরিচালনা করছে না সেই সকল কোম্পানিদের বিরুদ্ধে যাদের কারণে এই অবহেলিত শ্রমিক কুয়েতে অনৈতিক অপরাধ বা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা অবশ্যই খুশি, আমরা অবশ্যই আশাবাদী যে কুয়েত এরকম সুযোগ দেবে অবৈধ প্রবাসীদেরকে, বৈধতার বা নকল বা বুয়া কোম্পানি নিয়ে যারা শ্রমিক নিয়ে এসেছিল তাদের বৈধতা, এটি সবার পক্ষ থেকে কামনা করা উচিত। কারণ কুয়েতের সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সুযোগ কেউ পাবে না। লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটিতে চোখ রাখুন, যেহেতু আমরা কুয়েতের সর্বশেষ আপডেট খবরগুলোর গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরে। সাবস্ক্রাইব করে রাখুন, যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।